हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल ब्यूटी एंड फिटनेस फ्रिक्स। होपफुली सबाई भलो आछो। आज के तो आमादेर जोन्नो आमी किछु योगा निये एसे पड़ेछि। योगा एक्सरसाइज तोमरा बोलते पारो। तो योगार भूमिका कि, योगा करले कि हय आमरा सबाई जानी। आमादेर योगा करार जे नियम आछे सेई नियमटा आमी बोलछि, नियमटा स्वाभाविकभावे अनेके योगा करे। योगा करार समय धरो एखन बर्तमान समये कि समय स्वल्पतार जन्य समयेर अनेक दाम। तो একটা মানুষ ধরো 30 মিনিট তার জন্য বার করতেই পারে। তো এরকম হয়েছে, সে বার করেছে কিন্তু মাঝখানে ধরো কোনো কাজ সে করে এসে এরকম তার কোনো প্রয়োজনার্থে কেউ ডাকছে বা কোনো কাজ করার কথা মনে পড়েছে বা মনে করে তার কোনো আত্মীয় বা কাছের মানুষ তাকে তার ধরুন সে কোনো কাজটা কমপ্লিট করার কথা ভাবছে। ইয়োগা করার সময় তোমরা এইসব কিছু ভাববে না, একদম মাইন্ডটা ফ্রেশ হওয়া প্রয়োজন, নাহলে কোনো উপকার হবে না। তার জন্য যোগা করার আগে 5 মিনিট অন্তত মেডিটেশন প্রয়োজন। আর তারপর আমাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো আমাদের স্ট্রেচিং এক্সারসাইজ আমাদের করতে হবে। তারপর আস্তে আস্তে আমরা যোগার দিকে যাব। এটা খুব ধীর গতিতে আস্তে আস্তে যোগা, যে এক্সারসাইজটা এইভাবে চলবে। আর যোগার আমি যে যোগাগুলো দেখাবো, এই যোগাগুলো তো আমাদের মেদ কমাবে, আমাদের স্থূলতা, যাদের স্থূলতা ওবেসিটির প্রবলেম রয়েছে এই প্রবলেম দূর হবে। ওবেসিটির জন্য কি হয় আমরা জানি, ওবেসিটির জন্য মানুষের প্রত্যেকটা মানুষেরই সমস্যা ওবেসিটি এখনকার বর্তমান সমাজে। ওবেসিটি হলে তোমার লক্ষণ কি, তোমার তাড়াতাড়ি ঘুম পায়, নাক ঢাকা হা করে ঘুমানো, এই ধরনের লক্ষণগুলো দেখা যায়। আর বাইরে দিয়ে তো আমরা দেখতেই পারি যে পেটে কোমরে স্থূল মেদ জমে। তো এই ইয়োগাগুলো করলে আমরা মেদ কমাতে পারি। ওবেসিটি হলে অস্টিও আর্থ্রাইটিস বলো কিংবা হার্নিয়া বলো, ডায়াবেটিস বা বহুমূত্র এরকম রোগ হতে পারে। আর এই স্থূলতার জন্য আমাদের স্ট্রোক বা তোমরা হাই প্রেশার বলো, এই সমস্যা হতে পারে। মেন কথা মেদ আমাদের মেন যেটা উচিত, যেটা আমাদের লক্ষ্য মেদ কমানো। মেদ কমালে আমাদের আমরা যেই আমাদের শরীরে যে সমস্যা রয়েছে, মেদ হলে আমাদের শরীরে অনেক সমস্যা হয়, সেই সমস্যাগুলো আমরা মানে খুব শীঘ্রই দূর করতে পারি। তো যোগা তো তোমরা নিয়ত করো। আমার দেখা যোগাগুলো আমরা যেগুলো দেখিয়ে দেবো তোমাদের, একটু পরে আমি দেখাচ্ছি, তোমরা অবশ্যই অনুসরণ করো। তোমরা 1 মাসের মধ্যে তোমরা ফল পাবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি আগেই বলতে চাই, যারা 50 বছরের বেশি, যারা হৃদরোগে আক্রান্ত, যারা গ্যাস্ট্রিক আলসারের রোগী, তারা এই আসন দুপায়ে করবেন না। তারা প্রথম ডান পায়ে এই আসনটা করবেন আর বাঁ পাটা সোজা থাকবে নিচের দিকে। এই আসন করলে হজম শক্তি বাড়বে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, পেটের যে ফাঁপা যে ভাবটা ওটা কমবে, আর অবশ্যই পেটের চর্বি কমাতে এই আসন বেশ কার্যকরী। আসনটির সময়সীমা 30 সেকেন্ড এবং প্রত্যেকটি আসনের ফাঁকে 30 সেকেন্ড করে শবাসন করতে হবে। যে কোনো আসনের মাঝখানে শবাসন করা অবশ্যই প্রয়োজনীয়, এর কারণ আমি পরের ভিডিওতে আলোচনা করতে পারি। এখন নৌকাসন, আমাদের হিপটাই শুধু মাটিতে টাচ থাকবে। এই আসনটি তোমরা দেখতে পাচ্ছ, এই আসন করলে মেদ কমার সাথে সাথে হাঁপানির সমস্যা, পেটের সমস্যা সব দূর হতে পারে। থাইরয়েড রোগীদের জন্য এই আসন খুবই কার্যকরী। দু হাত দু পা নামার সাথে সাথে আমাদের নিঃশ্বাস আস্তে আস্তে ছাড়তে হবে এবং যখন শবাসন চলবে তখন নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এই আসনের নাম উষ্ট্রাসন। আসনটির অভ্যাসে যাদের বুকের গরম পায়রার মতো, তাদের তাড়াতাড়ি তা স্বাভাবিক হয়ে যায়, মেরুদণ্ড নমনীয় করে। যারা হাঁপানি রোগী তাদের জন্য এই আসন খুবই উপকারী। মেদ কমানোর পাশাপাশি যাদের নিউরোর প্রবলেম রয়েছে তাদের জন্য এই আসন খুবই কার্যকর। এরপর 30 সেকেন্ড শবাসন করতে হবে। এরপর পশ্চিমোত্তাসন।
এই আসনটি করলে মেরুদণ্ড নমনীয় হয়, যাদের কিডনির সমস্যা, যাদের খিদে পায় না, যাদের অম্বলের সমস্যা আর যাদের পেট বা তলপেটে চর্বি জমেছে তারা এই আসন অভ্যাস করবে। যাদের আসনের অভ্যাস নেই তারা ঘাবড়াবে না, তারা প্রত্যেক দিন আসনের চেষ্টা করবে, আস্তে আস্তে নিজের ইম্প্রুভমেন্ট নিজেই খেয়াল করবে আর উপকারটিও সাথে সাথে পাবে। সবার জন্য শুভকামনা রইল। আরেকবার রিপিট করছি, আসনের পূর্বে অবশ্যই মেডিটেশনটা করবে, কারণ আসনের প্রতি মনোযোগী হওয়ার প্রয়োজন। তো ফ্রেন্ডস, যোগাগুলো অবশ্যই ফলো করো। যোগাগুলো ডেমোনস্ট্রেট করার সময় নিচে দেওয়া যে আমাদের সময়, যে যোগা করার বিশ্রাম সময় বা সময় সেগুলো ফলো করো। আর আশা করি তোমরা উপকৃত হবে। ভিডিওটা ভালো লাগলে এইভাবে সাপোর্ট করো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশান বিলটা আছে টিং টং করে দিও। আর তোমরা শেয়ার করতে পারো বন্ধু বা আত্মীয়র সাথে, যেন এই ভিডিওটার দরুন সে উপকৃত হয়। তাহলে আমরা সত্যিই খুব আমাদের ভালো লাগবে। এইভাবে পাশে থেকো, ভালো থেকো, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।